হ্যাপি হোলি। আজকে খুব একটা ভালো দিন, আর আজকে আমার কাকির ঘরে, কাকি অসুস্থ আগেই বলেছি, তা কাকির ঘরে আজকে নারায়ণ পুজো করা হচ্ছে, নারায়ণ শিলাগ্রাম পুজো করা হচ্ছে। তা পুজো শুরু হয়ে গেছে, আর আজকে আমি সামনাসামনি এসে তোমাদেরকে বলতে পারলাম না হ্যাপি হোলি বা গুড মর্নিং, তা কেন করতে পারলাম না, কারণ আমার ভিডিও করার লোক নেই, আর আমি চাইছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তার জন্য। আর আমাদের বাড়ির সবাই রাম ঠাকুরের দীক্ষা নেওয়া, আমি নিতে পারিনি এখনো অবধি। সব আয়োজন করা হয়েছে, আমি নিজেকে তো দেখাবোই পরে, কিন্তু তার আগে আমি হাই বলো, হাই না তো হাই মাই বলতে পারবো। এত সুন্দর একটা মুহূর্ত আমি চাইছিলাম তোমাদের সাথে শেয়ার করতে, সাথে থাকো। দেখো নারায়ণ পুজো তো সবার বাড়িই হয়, আর আজকে কাকির ঘরেও হচ্ছে, খুব ভালো একটা মুহূর্ত, চলো দেখে নাও। আমার ইচ্ছে ছিল ঠাকুরের কাজ করি সকাল থেকে, কিন্তু কাকি বললো অনেক লোকজন আছে, আর আমার একটু ঘরে কাজকর্ম ছিল, আমাদের কলের পাইপটা নষ্ট হয়ে গেছে, জলের খুব সমস্যা হচ্ছিল, তা যার জন্য এবার দাদু আমাকে এসে ডাকছিল যে চল তুইও পুজোর ওখানে থাকলে দাদু একটু মানে কি বলবো খুশি হয়। তা আমি যখন গেছি দাদু পুজো শুরু করেছে, আমি এসেছিলাম অ্যাকচুয়ালি ভিডিও করতে, কিন্তু ভিডিও না করে দাদু যখন পুজো করা শুরু করলো আমি ওর মধ্যে মগ্ন হয়ে গেলাম। এখানে আমার পরিবারের সবাই আছে, এটা হচ্ছে কাকির বোন, ছোটো বোন মাসি আমার, আর আমার কাকি ওই দূরে বসে রয়েছে, আর কাকির নিচে যিনি বসে আছেন উনি আমার ছোটো ভাইয়ের শাশুড়ি, পিছনে সবুজ শাড়ি পরে যে ওটা আমার কাকির মেজ বোন। আর যাকে যাকে দেখাতে পারছি আমি পরিচয় করাচ্ছি, দেখে নাও। আর হচ্ছে ওইদিকে এই সাদা শাড়ি পরা দাঁড়িয়ে, আচ্ছা সাইড হচ্ছে, আমি সাইড হলে দেখাচ্ছি, দূরে মাসিকে তো বললামই, ওটা মাসি। যজ্ঞ শুরু হয়ে গেছে, আর যজ্ঞে আমি দাদুকে হেল্প করছি, যার জন্য এই হেল্প করতে করতে কিছুটা করতে হচ্ছে, ভিডিও করছি হেল্পও করছি, সব একসাথেই আমি করছি। আর মাসি বেলপাতা বাজতে বাজত, পিছনে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কাকি বসে রয়েছে, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। খুব ভালো একটা মুহূর্ত, এবং মানে কি বলবো রাম ঠাকুরের দোলাও একটা এত সুন্দর মুহূর্তে রাম ঠাকুরের দোলাও ঢুকে পড়লো, মানে এত সুন্দর মুহূর্ত, মানে পরম পাওয়া এটা আমাদের কাছে, একটা পরম পাওয়া, সত্যি খুব ভালো একটা মুহূর্ত, যার জন্য এখানে আমিও ঢুকে। ইনি আমার কাকির বাবা, কত বছর বয়স এখন উনি বেঁচে আছেন, এটাও আমাদের একটা অনেক বড় পাওয়া। এইটা আমার মাসি, আমার হাত কেরম করে দেখাচ্ছি, আমার মাসি কিন্তু খুব ভুলের, হ্যাঁ শুধু যে রান্না করে খায় আর ঘুমিয়ে থাকে তা নয়, এনজিও আছে, বলো তোমার কি আছে, নিজস্ব একটা সংস্থা আছে, তুমিও কি দিদি দুস্থ মানুষের পাশে চেষ্টা করি, যতটুকু চেষ্টা করি, তুমিও কি দিদির বোন, বৃদ্ধাশ্রমে কাজ করি, কি টিচারদের নিয়ে কাজ করি, আরে ক্লাব আছে, তারপরে ফাংশন নাটক ফাটক দিদি বড় এখন আমি খেতে বসবো, এখানে সবাই খেতে বসে পড়েছে, গায়ে ব্যথার জন্য জেঠিমা পাটা বাড়িয়ে দিয়ে খাচ্ছে, কেন কি হচ্ছে লাগছে তোমার খেতে? রান্না কেমন হয়েছে? খুবই সুন্দর রান্না হয়েছে, খুবই ভালো রান্না, খুব তৃপ্তি করে খাচ্ছি। আচ্ছা খাও, ভালো লাগবে, কি লাগবে বলবে, কিছুই লাগবে না, কি রেগে গেছে, খেতে বসেছি এখন।
কর ওরে গৃহ বাবা না ভালো খুব ভালো খুব ভালো আসলে আসলে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমি দোল খেলিনি, কিন্তু রং মেখেছি, মানে মাখানো হয়েছে আমাকে রং। বাড়ি যাই, বাদ বাকি কথা বাড়ি গিয়ে বলছি। দোলের দিনটা আমার সকাল থেকে মানে রান্নাবান্না করতে হলো না, একটু রেস্ট হলো, কিন্তু এটাও ঠিক যে দোকানটাও বন্ধ ছিল, রং আমি মাখতে চাইলাম না, তবু আমাকে জোর করে একজন রং মাখিয়ে দিল। তবে কারোর ইচ্ছার বিরুদ্ধে রং মাখানো ঠিক নয়। তো আমি ফাইনালি ঘরে চলে এসেছি, আর ওখানে খুব সুন্দর হয়েছে পুজো, পুজোটা দেখিয়েছি মোটামুটি। আমি পুজোটা মোটামুটি পুরোটাই দেখিয়েছি প্রথম থেকে যতটুকু আমি ছিলাম, কারণ সবসময় থাকতে পারছিলাম না। টিফিন টিফিনগুলো বাড়িতে নিয়ে আসতে হচ্ছিলো, মা বাবা লাড্ডু তিতলি সবাই খেলো, আমিও খেয়েছি টিফিন। আমি আলুগুলো দিতে পারিনি, কারণ সকালবেলা আমার নানান রকম কাজ ছিল, কিন্তু ঠাকুরের কাছে ছিলাম প্রথম থেকে শেষ অবধি ছিলাম, অঞ্জলিটা দিইনি, সবাই অঞ্জলি দিয়েছে। তার বাকি কাজকর্ম করেছি, বিশেষ করে দাদু পুজো করেছে, আর দাদুকে আমি যতটুকুনি পেরেছি হেল্প করে দিয়েছি। আর এবারে সেরকম পাড়াতে আমি রং খেলতে দেখিনি, লাস্টের দিকে ওই 12:30টার পরে দেখলাম কয়েকজন একটু রং ফং খেললো, তা সেটা আর তুলিনি কেননা দূরে ছিল। আর তার আগেই আমি স্নান করে নেমেছি, তখনই একজন এসে আর কি আমাকে রংটা মাখিয়ে দিল। আমার মেজাজ একটু খাট্টা হয়ে গেছিলো, রংটা উঠছিল না, নিট দিয়ে তারপরে কিছুতেই উঠলো না। তারপরে শেষ পর্যন্ত আমাকে সাবান দিয়ে মানে মুখের মধ্যে সাবান মাখতে হলো, মেখে তারপরে রংটা উঠেছে। তাও গা ফায় রং রয়েছে, সেটার এখন সম্ভব না, মাথার মধ্যেও রয়েছে, দেখাই। এই যে দেখে বুঝতে পারছো, এগুলো আজকে তো আর হবে না, কালকে এটাকে গরম জল করে সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। মানে আমার মানে রংটা দেওয়ার পরে একটু অ্যালার্জি মতন হয়েছিলো, হাঁচি হচ্ছিলো, তারপরে দেখলাম ঠিক হয়ে গেল। আর আমি ওদেরকে ফেলে গেছি, ওদের খুব অভিমান হয়েছে তার জন্য। আর আমি আসার সাথে সাথে এই যে ওরাও চলে এসেছে, মিস করছিল হয়তো আমাকে, আমি আসার সাথে সাথে ওরাও এসেছে, বসে পড়েছে। আমার বাচ্চাগুলো রাগ হয়েছে নাকি, রাগ হয়েছে নাকি, দেখি দেখি উলে বাবুল যে আমার সোনাগুলোর কত রাগ হয়েছে, বছর 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 আচ্ছা আর ধরবো না, আর ধরবো না। যাই হোক, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আজকে আমি সেইভাবে ভিডিওটা তৈরি করতে পারলাম না, কেননা একটু পুজো হলো আর পুজোর দিকে একটু মনটা আমার চলে গেছিলো, ওই জন্য আমি মানে 11:30 অবধি আমি পুজোর ওখানেই কাটিয়ে দিয়েছি। মানে যখন শুরু হয়ে যে যজ্ঞটুকু হচ্ছিলো না, ওখান থেকে উঠে আসতে ইচ্ছা করছিলো না, ওখানেই সময়টা কেটে গেছিলো, তার জন্য আর ভিডিওটা আমি সেইভাবে করে উঠতে পারলাম না, বোঝো নিশ্চয়ই তোমরা। তো যাই হোক, একটু সাপোর্ট করো, আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদের তো কিছু বলার নেই, তারা প্রথম থেকে আমার সাথে আছো আর আগামী দিনও আমার সাথে থাকবে এটা আমি জানি। সবাই ভালো থেকো, হ্যাপি হোলিটা বলা হয়নি, না বলেছি বোধহয় ফার্স্টে, না বলিনি, যাই হোক, না বলে থাকলে হ্যাপি হোলি, আর বলে থাকলে তো ডবল হ্যাপি হোলি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।